আর এখন বাজে বিকাল 4:30, মানে 3টার দিকে আমি শুয়েছিলাম, আবার ঘুমিয়ে গেছিলাম, সেই জন্য এখন 4:30 থেকে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে, আর তোমাদের দাদা গেল আমার মেসো শ্বশুরকে আনতে গেল, আর আমি এখানে বাইরে দাঁড়িয়েছি, আর বেড়াটা এত চিল্লাচ্ছে মনে হচ্ছে তোমাদের দাদার সাথে ভাত খাইনি। তোমাদের দাদাকে সেটাই বলছে, মানে চিল্লিয়ে চিল্লিয়ে সেটাই বলছে যে আমি ভাত খাইনি, আমাকে ভাত দাও। কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, সেই জন্য আমাদের খামারটা কি হয়ে গেছে। এইখানে ঝাঁটাচ্ছি তো, আর বেড়ালটা ওইখানে বসেছে, আর আমি ঝাঁট দেব, তাও ও যদি ওইখান থেকে উঠে দেখতে থাকো তোমরা, আমি ঝাঁট দিচ্ছি তো ও ওইখান থেকে উঠবেই না, এত রাগ বিল্লিটার। ঝাঁট দিচ্ছি তো, বিল্লি সরা, যদি এইখান থেকে উঠে ও সেদি চিল্লাবে, আমি ঝাঁট দিচ্ছি ওই ঝাঁট দাও, ও তাও উঠবে না। বিল্লি সরা, ঝাঁট দিচ্ছি দেখতে পাচ্ছিস না, সরা, ওর এত রাগ ও চিল্লাতেই থাকবে এখন, সরা, আমি ঝাঁট দিচ্ছি না, বিল্লি ও উঠবেই না এখান থেকে। ও তোমাদের দাদা গেছো তো আনতে, ওকে ওইদিকে যেতে দেখেছে, এইখানেই বসে থাকবে। ওর ওলাকে এত ঘাস দিয়েছে নষ্ট করেছে, শুধু বেশি ঘাস খায়নি, শুধু নষ্ট করেছে ঘাস। আর আমার এখন ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমি বসেছি মাথা চিরুনি করতে, আর মাথাটা চিরুনি করে নিই, আর তোমাদের দাদা আর মেসো হেঁটে হেঁটে আসছে, আর ভাইটা এসছে সাইকেল নিয়ে, তোমাদের দাদা সাইকেল নিয়ে গেছিলো আনতে, আর মানে আমার মাসির ছেলে, আমার নিজের মাসি না, মানে আমার মাসি শাউরির ছেলে, ও চলে এসছে সাইকেলে, তোমাদের দাদা সাইকেল নিয়ে গেছিলো নিতে, আর তোমাদের দাদা আর মেসো হেঁটে হেঁটে আসছে। দেখতে হবে আমি আর কি, দে ওদের মতন কর, জানেই নেই। আর মশাকে আমি হাড়িয়া দিয়েছি খেতে, আর হাড়িয়া খাচ্ছে, আর আমি বলছি ভাতটা বসিয়ে দিই, কারণ রাত্রে রাত হলেই কারণ থাকে না, একটু হাওয়া দিলেই কারণ চলে যায়, আর আমি হাঁস বাচ্চাগুলোকে ভেতর করব। আর আমাদের কতগুলো কাঁঠাল পেরেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওমাবতীর জন্য কতগুলো পেরেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা 6, 7, 8, 9, 10, 11টা আরও গাছে আছে, এই গাছটাতে আছে, আবার ওটাতে দুটা না তিনটা আছে। আগে দিকে হাড়িয়া দিচ্ছি খাচ্ছে, আর এ হাড়িয়া না খেলে বাড়িই যাবে না, একে তখন এক গ্লাস দিয়েছি হাড়িয়া, এ খেয়ে এখন যেতেই চাইছে না বাড়ি। আর মেসুর এদিকে মিষ্টি এনেছিল, আমি সেটাই খাচ্ছি, এই যে এইখানে এনেছি, এই যে মিষ্টি নিয়ে আসছে, আর আমি খাই, আর অনেকদিন থেকে মিষ্টি খাইনি না, মানে মিষ্টি খেতে ভালোই লাগে আমার। আর মেসোরা এসছে, সেই জন্য আমাদের মুরগি মেরেছে, আর তোমাদের দাদা এদিকে পরিষ্কার করছে। ব্রয়লার মাংস খেতে ইচ্ছা হচ্ছে না, সেই জন্য বাড়ির সবাই বলছে যে মুরগি মারতে, তখন মানে মেসোরাও এসছে, সেই জন্য মুরগি মারা হয়েছে। মুরগি মাংস তাও একটু ভালো লাগবে, দেশি মুরগি, আর ব্রয়লার মাংস তো খেতে ইচ্ছা করছে না গরমে। আর এই যে আমার মাংস ঝোল রেডি, দেশি মুরগির মাংস, আর একটু ঝোল ঝোল করেছি, আর এদিকে ভাত, আর সবার জন্য এখন ভাত বাড়ি, 10:30 বেজে গেছে, আর সবার ভাত খাওয়া হয়ে গেছে, সবাইকে ভাত দিলাম, সবাই খেলো, আর এখন আমি ভাত খেতে বসেছি, আর আমি ভেতরে ভাত খেতে বসেছি ফ্যানের নিচে, কারণ এত গরম লাগছে, সেই জন্য ভেতরেই বসেছি আমি খেতে। এদিকে ভাত নিয়েছি আর তরকারি, আর তোমাদের দাদা ভাতটা মানে বাড়তি হয়েছিল, তখন আমি তোমাদের দাদাকে বলছি ফেলে বেকার ফেলে দেবো, বলছি আমি খেয়ে নিচ্ছি, আর তরকারিও খেতে পারেনি, সেই জন্য আমি খেয়ে নিচ্ছি, তরকারি ভাত সব খেয়ে নিচ্ছি। আর আজকে আমি রান্না করিনি, তোমাদের দাদা রান্না করেছে, আমি দেখি খেয়ে রেখি। আর মাছ মাংস হলে তোমরা সবাই জানো তোমাদের দাদাই বেশি রান্না করে, কারণ আমি রান্না করতে ভালো পারি না, সেই জন্যে তোমাদের দাদাই রান্না করে।